হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাকে নিয়ে কথা বলবো সে কথাই কথায় উলু দেয়, বইয়ের সঙ্গে রোম্যান্স করার সময়ও উলু দেয়। এক কথায় তার ভালোবাসার মাধ্যম হলো দেখে অনেক মজা পায়। কেমন আছো গো তোমরা? ভালো আছি গো আমরা। একি এমন করে মুখ বেঁকাও কেন? কি কইলাম আমি? আমি গো, আমি তোমার এই গরিব কাকু। হ্যাঁ গো হ্যাঁ, চিনতে পাইরেছি। তোমার মাথায় চুল গজাইছে কি না এই লগেই তো চিনতে পারলুম। এটা আমারই চ্যানেল গো। ও মা, তাই বুঝি? ভাগ্যিস কইলে, নালে তো জানতুমি না। মানে কি বলতে চাও? আমি ফেসবুকে আর ভিডিও করব না, ইউটিউবও ভিডিও করা ছেড়ে দেব। বন্ডামি কেন? কি হলো? যদি তোমরা আমাকে গালাগালি করো, আমাকে বাড়ি থেকে ভীষণ বকেছে। ওলে বাবালে, না একদম দেব না। তুমি একটি পিওর বোকা চোদ্দা আছো। আমরা ঘুমোতে ভালোবাসি, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। ও, তোমরা মাছ নাকি? চোখের পাতা খুলে ঘুমাও। খুশি হলাম তোমার কথা শুনে। তুমি লেখা পড়া শিখলে একদিন অনেক বড় হতে পারবে। লুলুলুলু, তুমি একটু করতে উলুলুলুলু রেখে। দুজনে মিলে কাটাকুটি খেলছেন। করতে তো উলুলুলু, তুমি করো, আমি করব না। করো না, তো উলুলুলু করো রেখে। তো কাকিমা, একটু উলুলু করো না। কাকু এতবার বলছে একটু উলুলু করো। উলুলুলুলুলুলু, আজকে রাতে বেলা কলা নেব, আমার বউকে খাইয়ে দেবো। আমার বউকে আমি ভীষণ ভালোবাসি জানো তো। সত্যি বলছি। না কাকু, তুমি মিথ্যা বলছো। বিশ্বাস হচ্ছে না? দেখি কি করলে আমরা বিশ্বাস করবো বলো তো। আমার বউকে যে আমি ভালোবাসি, আমি বিশ্বাস করতে পারছি না। আমার কাছে প্রমাণ আছে তুমি মিথ্যা কথা বলছো। বলেন কি মিথ্যা কথা? আমি বিশ্বাস করি না। তোমাদের বউকে তোমরা এভাবে ভালোবাসো? তুমি একটি পিওর বোকা চোদ্দা আছো। অভাবে কেউ দেখে? যেভাবে দেখছো, মোবাইলটা ঘুরিয়েছো কেন? সোজা করো মোবাইলটা, এটা আমার বউ বেশি নজর দেবে না, ঠিক আছে? তুমি দেখাচ্ছ তাই দেখছি। চশমাটা পরেই ঘুমাবো, কেন কেন? ও, চশমা না পরে রাতে স্বপ্নগুলোকে কি ঝাপসা দেখো? ইয়েস, গরিব মানুষ, অত কিছু নেই, পয়সা দিয়ে রিচার্জ করতে পারি না। সত্যি আমরা গরিব। হ্যাঁ, ও রিচার্জ করতে পারো না, তাহলে ভিডিও করো কেমনে? কি জানি না, আপনি এটা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। কাকুর একটা অন্তিম ইচ্ছা ছিল যদি তোমরা পূরণ করতে। কি ইচ্ছা শুনি? একটা কালো দেখে মেয়ে দেখো না, বিয়ে করব, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। কেন কাকু, কালো মেয়ে কেন? পরিষ্কার মেয়ে দেখো না, কারণ পরিষ্কার মেয়ে দেখলে প্রবলেম হয়ে যাবে। কারণ সমস্যাটা হবে এটাই যে অন্য কেউ দিকে নজর দিয়ে চলে যাবে, আর কালো মেয়ে হলে দেখতে খারাপ হবে, ওকে নজর ফজর দেবে না, ভালোই হবে। কি সুন্দর! ও বাবা, বিশাল লজিক। আমি বললাম না কাকু কাকিমাকে ভালোবাসে না, এটাই হলো প্রমাণ। ও মাই গড, কি বলছি! এটুকু করো, কাকু মরার আগে কাকুর ইচ্ছাটা একটু পূরণ করো। আর মরার পরে তোমরা মানে কি কাকু সাধ্যে কি খাবে? মরে যখন যাবে বিয়ে কেন করবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
আমি কিন্তু শ্রাদ্ধে নিরামিষ ফিরামিষ খাবো না, ওই রুই মাছ কাতলা মাছ সবাই খাওয়াই ও চলবো না। রুই কাতলা মাছ আবার কবে নিরামিষ হলো? এই সজ্জন কো কি তকলিফ হ্যায় ভাই? ক্যা তকলিফ হ্যায় ইনকো? আর রুই মাছ কাতলা মাছ সবাই খাওয়াই ও চলবো না, মানে একটু মটন চিকেন চিকেন ঠিক আছে এসব দিকে ইচ্ছা আছে, সে ব্যবস্থা করে রেখে যাবো। তা তোমাদের ইচ্ছাটা তো লিখে দিও কমেন্ট বক্সে। এই প্রথম কোনো ভালো মানুষ পেলাম যে মরার আগে সাধ্যের ব্যবস্থা করে রেখে যাচ্ছে, এই না হলে আমাদের গরিব কাকু। দিস ইজ নাইস। ভিডিওটা এখানেই শেষ করছি, না হলে কাকুর মতো মাথাটা আমাদেরও যাবে। তো টাটা বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।